হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়তর। আজকে আমি একটি পিল অফ মাস্কের রিভিউ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি যে পিল অফ মাস্কের রিভিউ দিব সেটা হচ্ছে জে স্কিন বিউটি হাইড্রা পিল অফ মাস্ক। এই পিল অফ মাস্কটি কেমন, এটা আমাদের স্কিনে কী কী কাজ করবে, এটা আসলে আমাদের স্কিনটাকে গ্লাসি স্কিন করতে পারে কি না, এবং এটাকে কীভাবে ব্যবহার করতে হয়, এটার কোনো সাইড এফেক্ট আছে কি না, সেসব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো এটা হচ্ছে জে স্কিন বিউটি হাইড্রা পিল অফ মাস্ক। এই পিল অফ মাস্কটি 100 গ্রামের হয়ে থাকে এবং এটা মেড ইন ফিলিপাইন। এটা ফিলিপাইনের একটি প্রোডাক্ট। এটাতে কী কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেটা এখন আমি আপনাদের বলে দিচ্ছি। এটাতে রয়েছে কোলাজেন, যেটা স্কিনটাকে টাইটেনিং করতে কাজ করবে, স্কিনটাকে ইউথফুল এবং ইয়াং রাখতে সাহায্য করবে। তারপর এটাতে রয়েছে গ্লুটাথিওন, যেটা স্কিনটাকে ব্রাইটেনিং করতে এবং গ্লোয়িং করতে কাজ করে। এটাতে রয়েছে স্যালিসালিক অ্যাসিড, যেটা স্কিনটাকে ভেতর থেকে ক্লিন করতে সাহায্য করবে। রয়েছে সিউডি এক্সট্র্যাক্ট, যেটা স্কিনটাকে গ্লোয়িং করবে এবং স্কিনটাকে হেলদি করতে সাহায্য করবে। এছাড়া এটাতে রয়েছে সেন্ট্রালা এশিয়া টিকা, যেটা স্কিনটাকে হেলদি এবং রিপেয়ার করতে কাজ করবে। রয়েছে নায়াসিনামাইড, যেটা স্কিনটাকে ব্রাইটেনিং করে এবং স্কিনের ডার্ক স্পট দূর করতে কাজ করে। তো এগুলো এই স্লিপিং মাস্কটিতে ব্যবহার করা হয়েছে। এছাড়া আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এটাতে রয়েছে। তো যে ইনগ্রিডিয়েন্টসগুলো এটাতে রয়েছে সেই সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমাদের স্কিনের জন্য খুবই ভালো কাজ করে থাকে। এই স্লিপিং মাস্কটি আমাদের স্কিনে কী কী কাজ করবে সেটা এখন আমি আপনাদের বলে দিচ্ছি। এই স্লিপিং মাস্কটি স্কিনের ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডসের প্রবলেম কমাতে সাহায্য করবে, স্কিনটাকে স্মুথ করতে কাজ করবে, স্কিনটাকে রেজুভেনেটিং করতে কাজ করবে, স্কিন থেকে সমস্ত ডার্ট এবং ইম্পোরিটিস দূর করতে কাজ করবে, স্কিনের ভেতর থেকে স্কিনটাকে ক্লিন করবে, পোরসটাকে টাইটেনিং করতে কাজ করবে এবং স্কিনটাকে গ্লো করতে কাজ করবে। এই পিল অফ মাস্কটিকে কীভাবে ব্যবহার করতে হবে সেটা এখন আমি আপনাদের বলে দিচ্ছি। এই পিল অফ মাস্কটিকে ব্যবহার করার আগে খুব ভালো করে আপনার স্কিনটাকে আগে ক্লিন করতে হবে। তারপরে পরিমাণ মতো মাস্ক নিয়ে মোটা লেয়ারে আপনার স্কিনে লাগাবেন। 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করে তারপর এই মাস্কটি যখন আপনার স্কিনে শুকিয়ে যাবে তখন আপনি পিল অফ করে আপনার মাস্কটি উঠিয়ে ফেলবেন এবং আপনি স্মুথ এবং ক্লিয়ার একটি স্কিন পাবেন। তো এভাবে করে এই মাস্কটি ব্যবহার করতে পারবেন। আর এটার কোনো সাইড এফেক্ট নেই, আপনি নিশ্চিন্তে এটাকে ব্যবহার করতে পারবেন এবং ছেলে মেয়ে সবাই এটাকে ব্যবহার করতে পারবে এবং অল টাইপ স্কিনে এটাকে ব্যবহার করা যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।